খালি শরীরে ঘুমানো যায় যাচ্ছে কি না খালি শরীর বলতে কোনো কাপড় চোপড় ছাড়া একদম উলঙ্গ হয়ে ঘুমানো যাবে না খালি শরীর বলতে যদি বোঝান যে একবারে ল্যাংটা হয়ে ল্যাংটা বাবা হয়ে বা একদম উলঙ্গ হয়ে ঘুমাবেন এটা উচিত হবে না কারণ আহ ফেরেস্তারা আপনার চারপাশে থাকে কাজেই ফের কেউ না দেখলেও ফেরেস্তাদেরকে অন্তত লজ্জা পাওয়া উচিত আমরা অনেকে বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করি সেটা খুব প্রয়োজন না হলে উলঙ্গ হয়ে গোসল করা বা উলঙ্গ হয়ে থাকা উচিত নয় কেউ না থাকলেও আপনার সাথে ফেরস্তা আছে ফেরেস্তাদেরকে লজ্জা পাওয়া উচিত বাকি কারণবশত আপনি চাইলে সাময়িকের জন্য উলঙ্গ হওয়া যায় আছে এরপরে প্রস্তুত ছিল যেটা খালি গায়ে খালি গায়ে বলতে আমরা হয়তো বুঝি যে পরনে লুঙ্গি বা কাপড় থাকবে কিন্তু শরীরে কিছু থাকবে না গরমের কারণে অনেক সময় আমরা একদম গেঞ্জি খুলে সব খুলে তারপরে ঘুমানো হয় তো এটা জায়েজ হবে জায়েজ থাকলেও একেবারে কিছুই শরীরে না রেখে এভাবে ঘুমানো উচিত নয় এতে করে আপনার শারীরিক বিভিন্ন রোগের সম্ভাবনা অনেক চিকিৎসা বিজ্ঞানীরা বলে থাকেন আর এছাড়া রসুল রসুল্লাহ সাহাবে সবসময় খালি গায়ে ঘুমাতেন এমন কোনো প্রমাণ পাওয়া যায় না তবে জায়েজ আছে হারাম হবে না শয়তান বিভিন্ন জায়গায় শয়তান হচ্ছে আপনার কুমন্ত্রণা দেয় যেমন মানুষ ঘুমালে নাকের ডগায় প্রস্রাব করে দেয় ফজর নামাজ না পড়ে যদি ঘুমিয়ে থাকেন তাহলে কানে প্রস্রাব করে দেয় ইত্যাদি আছে কিন্তু কোন হাতি খালি শরীরে ঘুমানোকে নিষেধ করেছেন এমন কোনো প্রমাণ নেই খালি গায়ে শরীরে নামাজ পড়া উচিত নয় কিন্তু প্রয়োজন সাপেক্ষে কোনো কাপড় নাই তখন কিন্তু খালি গায়ে বা খালি শরীরে নামাজ পড়া যেতে পারে তাহলে মূল কথা হচ্ছে যে খালি শরীরে থাকা উচিত নয় কিন্তু একান্ত কারণবশত যদি খালি শরীরে আপনি ঘুমান তাহলে এটা হারাম হবে না এরপর প্রশ্ন হচ্ছে কোনো হিন্দুর টাকা মসজিদে গ্রহণ করা যাবে কি না একটু মতভেদ রয়েছে অনেক এই ক্ষেত্রে হিন্দু বা অমুসলিমের টাকা গ্রহণ করা যাবে না বলে বলে থাকেন কিন্তু সত্যিকার অর্থে কোনো অমুসলিম বা হিন্দুর টাকা মসজিদে গ্রহণ করা যাবে না এমন কোনো দলিল নাই তাহলে সহজ কথা বলতে পারে যেটা নিষেধ নাই বা দলিল নাই তাহলে এটা গ্রহণ করা যাবে তবে এক্ষেত্রে কিছু জিনিস মনে রাখতে হবে আপনি কোনো হিন্দুর টাকা গ্রহণ করার ক্ষেত্রে তিনি যদি শর্ত দেন তার নাম মসজিদে কমিটিতে রাখতে হবে কথার কথা বা তার নামে মসজিদ হতে হবে অথবা সে যদি কোনো শর্ত দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তার এই টাকা গ্রহণ করা যাবে না বিনা শর্তে নিঃশর্তে সে যদি টাকা দিয়ে থাকে তাহলে হিন্দু হোক মুসলিম হোক তার টাকা গ্রহণ করা হারাম নয় এক্ষেত্রে ওলামা ইকরের অনেক ফতুয়া রয়েছে জায়েজ আছে তবে তাদের থেকে না নিয়ে আমরা মুসলিমরা আমাদের টাকা আমরা মসজিদ করব এটাই তো হওয়া উচিত কিন্তু একান্ত গ্রহণ করলে এটা হারাম হবে না এরপর প্রশ্ন হচ্ছে বৃষ্টির সময় রাস্তায় যে মাছ পাওয়া যায় তা তুলে নেওয়া যায় কি না বৃষ্টির সময় আমরা দেখি যে বিভিন্ন মাছ রাস্তায় উঠে যায় তো সেই মাছ আপনি ধরে নিয়ে খেতে পারবেন কি না এর উত্তর হচ্ছে আপনি যদি নিশ্চিত হন যে মাছগুলো এই পুকুরের নির্দিষ্ট পুকুরের মালিক নির্দিষ্ট পুকুরের নির্দিষ্ট মালিক যদি থাকে এবং ওই পুকুরের মাছ আপনি শিওর হলে আপনার জন্য নেওয়া যায় হবে না আর যদি আপনি নেন বা ধরেন তাহলে নিয়ে থাকেন তাহলে মালিক থেকে অনুমতি নিতে হবে অথবা ধরে মালিককে দিয়ে দিতে হবে আর যদি আমরা সাধারণত রাস্তায় যেগুলো পাই সেগুলো কোথাও না কোথা এসেছে কোথা থেকে না কোথা থেকে এসেছে সেও না তখন ওই মাছ ধরা জায়েজ হবে কারণ এটা কারো মালিকানায় থাকে না উত্তম হচ্ছে যে আপনি পাওয়ার পরে খুঁজবেন যদি নির্দিষ্ট মালিক পেয়ে থাকেন তাহলে আপনি মালিককে দিয়ে দিবেন বা মালিক জেনে থাকেন যে এটা এই পুকুরেরই হবে আশেপাশে কোনো পুকুর হওয়ার সম্ভাবনা নয় এই পুকুর পুকুরের সাথেই মাছ দেখা যাচ্ছে আপনি ধরে নিয়ে বললেন যে আল্লাহর বান্দার পুকুর আল্লাহর মাছ আল্লাহর পুকুর আর আমি আল্লাহর বান্দা আমি নিয়ে গেলাম তাহলে চ্যাস হবে না কারণ আপনি যদি দেখে দেখছেন যে এটা এই পুকুরের যদি পুকুর থেকে বের হয়ে রাস্তায় বা অন্য জায়গায় আপনি পেয়েছেন সেটা যে কোনো পুকুর হতে পারে এরকম যদি হয় তাহলে সেই সমস্ত মাছ ধরে নিয়ে যাওয়া যাবে এবং সেটা খাওয়া হালাল হবে এরপর প্রশ্ন হচ্ছে অন্ধকারে নামাজ পড়া যাবে কি না উত্তর হচ্ছে অন্ধকারে নবী সাল্লাহাম নামাজ পড়েছেন এবং সাহাবাই ইকরাম নামাজ পড়েছেন এটা প্রমাণ আছে তবে নিয়মিত পড়েছেন এমন কোনো প্রমাণ নেই মাঝে মাঝে আপনি অন্ধকারে নামাজ পড়তে পারেন তবে আলোতেই নামাজ পড়া উচিত এতে করে নামাজে আপনি নামাজে দাঁড়িয়েছেন সাপ বিচ্ছু বা বিভিন্ন কিছু আপনার সামনে চলে আসতে পারে ইত্যাদি কারণে আলো থাকা অবস্থায় নামাজ পড়া উচিত সেটা অল্প আলো হোক অসুবিধা নেই কিন্তু কারণবশত আপনি চাইলে কারণ চলে গেছে বা বাতি নেই এই অবস্থায় আপনি চাইলে অথবা আপনি একাগ্রতার জন্য মাঝে মাঝে যদি চান তাহলে অন্ধকারে নামাজ পড়তে পারবেন এটা হারাম হবে না এরপর প্রশ্ন হচ্ছে মানুষের জীবনে নামের কোনো প্রভাব পড়ে কি না এর উত্তর হচ্ছে হ্যাঁ মানুষের জীবনে নামের যথেষ্ট প্রভাব পড়ে এমন অনেকগুলো রেবায়াত পাওয়া যায় যে আপনার নাম ই নামের প্রভাবটা আপনার জীবনের উপরে পড়বে নাবি জামানায় একজন সাহাবির নাম ছিল হাজেন হাজেন মানি দুঃখিত টেনশন করে কঠোর স্বভাবের তাদেরকে হাজেন বলে তো নবী সালাম তার নাম চেঞ্জ করে রাখতে চেয়েছেন সাহাল যারা তো সহজ সরল অনুসারী তো তাকে বলার পরে সে বলছে সাম্মানি আবি আমার বাবা আমার নাম রেখেছে আমার বাবা যে নাম রেখেছে আমি সেই নাম চেঞ্জ করবো না এবং কঠোর নরম স্বভাবের মানুষ যারা তারা মানুষের পায়ের তলে পদদলিত হয় ইত্যাদি মানে সে মনে করে যে নরম স্বভাবের দরকার নেই কঠোর হওয়া ভালো বা এই হাজেন নামটাই ভালো আমার বাবা রেখেছে চেঞ্জ করব না পরবর্তীতে সাইদুল মুব রাজিয়াল্লাহ আনহু তিনি বলেন যে আমাদের বংশে মানে ওই বংশের সব সময় মানুষের মধ্যে কঠোরতার স্বভাব লেগেই থাকত। এবং বিভিন্ন বিপদ লেগেই থাকতো কঠোরতার স্বভাবটাও লেগে থাকতো কারণ ওই যে নাম চেঞ্জ করে নাই এ থেকে ওলামা একরাম বলেন যে নাম যদি খারাপ হয় নবী ইসাল্লাহাম অনেকের নাম চেঞ্জ করেছেন অর্থ যদি খারাপ হয় তাহলে সেক্ষেত্রে নাম চেঞ্জ করা উচিত বা পরিবর্তন করা উচিত যদি অর্থ সুন্দর না হয় তাহলে চেঞ্জ করবেন অর্থ সুন্দর হল তো আলহামদুলিল্লাহ এরপর প্রশ্ন হচ্ছে মুখ দিয়ে বিট বক্স বাজানো জায়েজ হবে কিনা বা মুখ দিয়ে বাদ্যযন্ত্র বাজানো জায়েজ হবে কিনা ব বিট বক্স বা বাদ্যযন্ত্র মুখের মাধ্যমে একেবারে অবিকল আপনার হচ্ছে ওই যে সাউন্ড সাউন্ড সিস্টেম অর্থাৎ বাদ্যযন্ত্রের মতো করে মুখ দিয়ে যে সকল বাদ্যযন্ত্র বাজানো হয় এটা জায়েজ হবে কিনা এর উত্তর হচ্ছে বাদ্যযন্ত্র হারাম হওয়ার বড় একটা কারণ হলো মানুষের শরীরের মধ্যে এক ধরনের বিনোদন বা এক ধরনের আপনার ড্যান্স বা নাচার একটা প্রভাব শরীরে তৈরি হয় মানে বাদ্যযন্ত্রের যে আওয়াজ সে আওয়াজের মাধ্যমে একটা এক ধরনের বিনোদন এবং এক ধরনের নাচানাচির একটা স্বভাব মানুষের মধ্যে তৈরি হয় কাজেই বাদ্যযন্ত্রের মাধ্যমে হোক আর মুখের মাধ্যমে হোক উভয়টাই হারাম এই জন্য সৌদি ওলামাদের ফতোয়া এবং আপনার সামেলা ডট কম শামিলার ডট কম একটি ওয়েবসাইট আছে সেখানে আরবের অনেক আমায় ক্যামেরার ফটো আছে যে বিটবক্স বা মুখের মাধ্যমে যেই বাদ্যযন্ত্র বাজানো হয় সেটাও হারাম যেটা বাদ্যযন্ত্র সাদৃশ্যপূর্ণ হবে এমনি মুখের মাধ্যমে আপনি সঙ্গীত বললেন সেটা সমস্যা নয় কিন্তু যেটা বাদ্যযন্ত্রের মতো সাথে সাদৃশ্যপূর্ণ হবে তো বাদ্যযন্ত্র হোক বা সেটা মুখের হোক ওইটা হারাম হবে কাজে বিট বা মুখের মাধ্যমে বাদ্যযন্ত্র সাদৃশ্যপূর্ণ যে সকল আওয়াজ বের করা হয় এটা জায়েজ হবে না বা জায়েজের পক্ষে দলিল পাওয়া যায় না এরপর প্রশ্ন হচ্ছে জমজমের পানির সাথে অন্য কোনো পানি মেশালে জমজমের পানির বরকত ঠিক থাকবে কিনা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জমজমের পানির ফজিলত আমরা জানি মা ও জমজম আলিমা শুরিবালা জমজমের পানি যে নিয়তে খাওয়া হয় সেটা পূরণ করা হয় এবং জমজমের পানির মধ্যে ফিহি শিফা রোগের প্রতিষেধক রয়েছে আর অনেক ফজিলত রয়েছে জমজমের পানির মধ্যে এবং জমজমের পানির মধ্যে যদি আপনি অন্য কোনো পানি মেশান তাহলে জমজমের সে ফজিলত থাকবে কিনা এ নিয়ে ওলামাদের আমাদের বিস্তর এবং বিস্তারিত আলোচনা আছে সংক্ষেপ আমরা বলতে পারি চেষ্টা করা উচিত শুধুমাত্র জমজমের পানিটাকে এক্সট্রা রেখে সেটাকে এক্সট্রা খাওয়া আলাদাভাবে খাওয়া এবং এটার সাথে কিছু না মেশানো তাহলে এটার বরকত পরিপূর্ণ থাকবে এতে কোনো ইফতলাফ নেই কিন্তু পানি মেশানো হলে বরকত থাকবে কিনা ওলা আমাদের মধ্যে একটু মতভেদ আছে তবে গ্রহণযোগ্য মত হচ্ছে পানি মেশানো হলেও এটার বরকত ঠিক থাকবে জমজমের পানির যে বরকত এটা ঠিক থাকবে এবং আরবের ও আমাদেরও এটাই ফতোয়া বাংলাদেশের ওলামাইকলামও এই মতই পেশ করে থাকেন যে জমজমের পানির যে ফজিলত সেটা অন্য পানি মেশানো হলে ঠিক থাকবে নবী সাল্লা ইসলাম একদল প্রতিনিধিকে পানি দেওয়ার পরে এবং সে পানি শুকিয়ে গেলে সেখানে মেশানোর জন্য অনুমতি দিয়েছেন তাহলে যে মেশানোর অনুমতি থেকে আমরা বুঝতে পারি যে জমজমের পানির সাথেও অন্য পানি মেশানো হলে সেই জমজমের পানির বরকত নষ্ট হবে না ঠিক থাকবে ইনশাআল্লাহ তবে যদি শুধুমাত্র জমজমের পানি আপনি খান তাহলে সব মতভেদ থেকে উর্ধে থেকে একদম অরিজিনাল যে বরকত সেটা পাওয়া যাবে